এবার পুরোহিত ও ইমামদের সাহায্যে এগিয়ে এলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক। লাউদোহার ধবনী গ্রামে এলাকার 120 জন পুরোহিত ও 40 জন ইমামকে নতুন বস্ত্র ও খাদ্য সামগ্রী তুলে দিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। সঙ্গে ছিলেন জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সুজিত মুখার্জি, প্রতাপপুর পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জয় মুখার্জি, চুমকি মুখার্জি সহ অন্যান্যরা। লাউদোহার প্রতাপপুর পঞ্চায়েতের অন্তর্গত ধবনী গ্রামে একটি অনুষ্ঠানের মাধ্যমে এদিন তাদের হাতে খাদ্য সামগ্রী ও নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। এই সংকটময় কালে বিধায়কের কাছে একটু সাহায্য পেয়ে খুশি তারা। তাদেরকে নতুন বস্ত্র এবং কিছু অন্য আমাদের দলের তরফ থেকে তুলে দেওয়া হলো, এবং এছাড়া বিভিন্ন আমাদের যারা পঞ্চায়েত এলাকা আছে তারা অনেকে এগিয়ে এসে তারা মুখ্যমন্ত্রীর তহবিলে তাদের চেক দিয়েছে, সেটা আমরা গ্রহণ করেছি। পার্বতী, আসানসোলে ইএসআই হাসপাতালের পাশে একটা কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে, কিন্তু সেখানে জল আর কিছু খাবারের সমস্যা হচ্ছে, এই বিষয়টা না সমস্যা একটু ইনিশিয়ালি হয়েছিল, এখন ওটা মিটে গেছে।